আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো অসাধারণ স্বাদের কাকরোল ভর্তা। ভর্তাটা বানানো অনেক ইজি, কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। এই ভর্তাটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। তাহলে দেরি না করে ভর্তাটা বানিয়ে নিই। ভর্তা বানাতে নিয়েছি আমি 500 গ্রামের মতো কাকরোল। কাকরোলগুলো ভাজার পরে অনেকটাই কমে যাবে, তাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমার কাকরোলগুলো একটু হলদেটে হয়ে গেছে, এর জন্য আমি একটু মোটা মোটা করে কেটে নিব। এই ভর্তাটা কচি সবুজ কাকরোল দিয়ে করলে আরও বেশি ভালো হয়। কচি সবুজ কাকরোল হলে আরও চিকন চিকন করে কেটে নিতে হবে। কাকরোলের বিচিগুলো ফেলে দিয়ে কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেলে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা কাকরোলগুলো। ভেজে নিব চুলার আঁচ হাই রেখে। কাকরোলের ভাজাটা একটু ক্রিস্পি এবং ব্রাউন করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভেজে নিব ক্রিস্পি হওয়া পর্যন্ত। কাকরোল ভাজা হয়ে গেলে ভর্তাটা বানিয়ে নিব। ভর্তা বানানোর আগে কাকরোল ভাজা ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচ। ঝালের পরিমাণ বুঝে মরিচ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। লবণটা দিব পেঁয়াজ কুচির পরিমাণ বুঝে। এই ভর্তাতে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিতে হয়। মাখিয়ে নিব ভালো করে পেঁয়াজ কুচি লবণ মরিচের সাথে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে মাখিয়ে নিব সব কিছুর সাথে। সাথে আরও দিচ্ছি ধনে পাতা কুচি 3 টেবিল চামচের মতো। ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। এখন দিব আগে থেকে ভেজে রাখা কাকরোল ভাজা। দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে। এই ভর্তাটা গরম ভাত অথবা গরম পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা যদি এই ভর্তা দিয়ে মেহমানদারি করেন, অবশ্যই মেহমানরা পছন্দ করবে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কাকরোল ভর্তা। আশা করি আপনারা তৈরি করে খাবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।